আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি চালু করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে গেলে নারীরা যে আমলটি করবেন। স্বামী স্ত্রী ইসলামিক মতে একটি পবিত্র বন্ধন, নানা কারণে এই বন্ধনে অনেক ফাটল ধরে থাকে, স্বাভাবিক। কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক যদি কোনো সুসম্পর্ক এটা নষ্ট হয়ে যাক, কারোরই কাম্য নয়। কিন্তু একান্তই যদি স্বামীর প্রতি স্ত্রীর কিংবা স্ত্রীর প্রতি স্বামীর যদি অসন্তুষ্টি হয়, তবে তাহলে জন্য কোরআন সুন্নতের কোনো আমল আছে কি না, এগুলা অনেকে প্রশ্ন করে থাকেন, সেই জন্যই ভিডিওটি বানানো। তো আজকের যে ভিডিওটি, তো সেই আমলটি স্বামী এবং স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ, পরিবারের শান্তি ও শৃঙ্খলা স্থির হবে। তাই স্ত্রীর প্রতি যদি স্বামীর ভালোবাসা কমে যায় কিংবা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যায়, তবে এই আমলটি করা যেতে পারে। তবে এই আমলটি আপনারা অন্য কোনো কাজে ব্যয় করবেন না, অর্থাৎ কোনো অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনারা এই আমলটি ব্যবহার করবেন না, এটি শুধু স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য। তো কোরআনের যে বর্ণনা মতে, অর্থাৎ কোরআনের যে আয়াতটি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাইতেছি, তো এই আয়াতটি আপনাদেরকে আপনারা পড়বেন। পড়ার পরে মিষ্টি দ্রব্য জাতীয় জিনিস, অর্থাৎ মিষ্টি হোক অথবা চকলেট, অর্থাৎ মিষ্টি দ্রব্যর মধ্যে আপনারা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার স্বামীকে অথবা স্ত্রীকে আপনারা খাওয়িয়ে দিবেন। তো স্ত্রী অথবা আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবেন। তো এটি একটি কোনার সুন্নত মোতাবেক আমল, তো এই আমলটি করা যেতে পারে। যদি আপনার কাছে আপনার স্বামী না থাকে, প্রবাসী হয়, বা স্ত্রী আপনার কাছে না থাকে, তাহলে আপনি এই দোয়াটি পড়ার সময় আপনার স্বামী অথবা স্ত্রীর যেই আকৃতি, এটা আপনি মনে মনে ধারণ করতে পারেন। তো দোয়াটি হলো, দোয়া বলতে এটি কোরআনের আয়াত সূরা বাকারার আয়াত 165। আমি আপনাদের সুবিধার্থে ভেঙে ভেঙে পড়ে দিতেছি, আপনারা পড়বেন। ওমিনান নাসি মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বালিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা لله جميعا وان الله شديد العذاب। তো আপনারা এই দোয়াটি আস্তে আস্তে আপনাদেরকে পড়ে শোনাইলাম, তো আপনাদের নিচে উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণ দেখেও পড়তে পারেন। তো এই দোয়াটি পড়ে আপনারা মিষ্টি দ্রব্যের মধ্যে ফু দিয়ে খাওয়িয়ে দিবেন, এবং আগে তিনবার দুরূদ শরীফ এবং পরে তিনবার দুরূদ শরীফ পড়ে নিলে ভালো হয়। তো দেখা গেছে আমরা স্বামী এবং স্ত্রী তার প্রতি অসন্তুষ্টি যদি থাকে, তখন স্ত্রী মিষ্টি জাতীয় যে বস্তুর উপরে একটি পাঠ করে ফু দিবে এবং তার স্বামীকে আহার করাবে। আল্লাহর ইচ্ছায় অসন্তুষ্ট স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হবে, তবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে কোনো উপকার হবে না। সুতরাং পারিবারিক শান্তি ও শৃঙ্খলায় স্বামী স্ত্রীর সুসম্পর্ক খুবই জরুরি। যে সব পরিবারে স্বামী এবং স্ত্রীর মনোমালিন্য রয়েছে, তারা কোরআনের এ আমলটির মাধ্যমে স্বামী এবং স্ত্রীর সুসম্পর্ক তৈরি করে নিতে পারেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনি আমলের মধ্যে সব স্বামী এবং স্ত্রীকে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ নির্মাণের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।